এই মুহূর্তে সবচাইতে বড় খবর, 2023 এর বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির ঘর ভাঙতে এবার ময়দানে তোড়জোড় শুরু করে দিলেন দাপটে প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের। সূত্রের খবর, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপির কয়েকজন হেভিওয়েট নেতা দল ছেড়ে ফের সুদীপ রায় বর্মণের হাত ধরে কংগ্রেসে যোগদান করতে চলেছে সম্ভবত। সূত্রের খবর জানতে পারছি আমরা। একই সঙ্গে রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপির দাপটে বিধায়ক সুরজিৎ দত্তের বিধানসভা এলাকাতেও ফের থামা বসাবেন দাপটে প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। সেখানেও কয়েকজন বিজেপির দাপটে নেতা কর্মী সমর্থকরা কংগ্রেসে যোগদান করতে চলেছে। আরও বিপাকে পড়তে চলেছে বিপ্লব দেব সরকার 23-এর বিধানসভা নির্বাচনের আগেই। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, 23-এর বিধানসভা নির্বাচনেই কংগ্রেস কর্মীকেই শক্তি এবং মজবুত করার মূল লক্ষ্যই উদ্দেশ্যই নিয়েছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। সূত্রের খবর, বিজেপি ভেঙে কংগ্রেস।